দুনিয়াতে সবচেয়ে সুন্দর মুহূর্তটা হচ্ছে সেটাই, যখন আপনি আপনার পুরনো ভুলগুলোর দিকে তাকায় হাসতে পারবেন, যখন আপনি আপনার পুরনো ভুলগুলোকে সবার সামনে মজা করে বলতে পারবেন। ওই জায়গাতে যাওয়ার জন্য বাইরে যতটুকু পড়াশোনা করা দরকার, তোরা এখন সময় নষ্ট করিস না, এখন একটু পড়াশোনা কর, দুনিয়াতে মজা করার জন্য অনেক সময় পাবি, তোদের পুরো লাইফটাই পড়ে আছে, এখন একটু সময়টাকে ইউজ ইউজ কর, একটা ভালো জায়গায় চান্স পা, এরপরে দেখিস তোদের খুব ভালো লাগবে, সবাই তোদেরকে রেসপেক্ট করবে, সবাই তোদেরকে ভালো বলবে, সবাই তোদেরকে খুব চমৎকার ভাবে রিসিভ করবে, রেসপেক্ট করবে, খুব মজা লাগবে। শিক্ষা জীবনটা ভালোভাবে শেষ করা এবং তারপর চাকরি করা প্রায় সবারই জীবনের লক্ষ্য। এইচএসসি পরীক্ষার পর আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য উঠে পড়ে লাগি, আবার বিশ্ববিদ্যালয়ের ঘন্টি পেরোবার পরপরই চাকরি নামক সোনার হরিণটি পাওয়ার লক্ষ্যে প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়ি। তবে এই দুটো পর্যায়ের লড়াইটা কিছুটা ভিন্ন হয়। আজকে আমাদের দর্শক যারা আছেন তাদের মধ্যে এই দুই শ্রেণীর দর্শকই আছেন হয়তো, তাই তাদের উদ্দেশ্যে আপনার কি দিক নির্দেশনা থাকবে? ভাই, আমি এটা নিয়ে কালকেও বলছি, এখন প্রতিদিনই যদি লোকজনকে ঝাড়ি মারে, লোকজন তারপরে মারবে। তো এখন যারা এইচএসসি পরীক্ষা দিছে, আপনারাও তো আসলে এইচএসসি মানে এইচএসসি পাস করে আসছেন, এখন অনার্স এ পড়াশোনা করতেছেন, আপনারা জানেন যে এইচএসসি তে আমরা যা যা ভাবি দুনিয়াটা ওরকম না, বেশিরভাগ সময় আমরা যেরকম করে ভাবি দুনিয়াটা ওরকম না। এইচএসসি তে আমাদের মেন্টাল ডেভেলপমেন্টটা আসলে ওর পর্যায়ে হয় না, যে বোঝা যায় বা লাইফ সম্পর্কে জানা যায় ওরকম না। তখন আমরা যা যা সত্য মনে করি বেশিরভাগই সত্য না, আমরা তা তা থেকে মানে আমরা সেগুলোকেই সত্য মনে করি যেগুলো আমাকে ওই মুহূর্তে আনন্দ দিচ্ছে, যেগুলো আমাকে ওই মুহূর্তে সুখী করতেছে। কিন্তু সামনে কি হবে ওটা নিয়ে দেখার মতো ম্যাচিউরিটি এইচএসসি লেভেলের একটা স্টুডেন্টের থাকে না ইউজুয়ালি। তারা কি করে, তারা চিল করে, টিকটক ভিডিও বানায়। মানে পৃথিবীতে আসলে দুই ধরনের মানুষ আছে, যারা টিকটক ভিডিও বানায় আর যারা টিকটক ভিডিও দেখে হাসাহাসি করে। তো এখন আপনি দ্বিতীয় ধরনের মানুষ হন, তো টিকটক ভিডিও বানায়, তারপরে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে, হাবি যাবি মানে ইত্যাদি ইত্যাদি, অনেকে আবার দেখলাম ট্যাগও করে। যখন আপনাকে কাউকে বলতে হবে না, আপনাকে খুঁজে খুঁজে মানুষ দেখবে আপনি কি করতেছেন। তো এইচএসসি লেভেলে আমরা সবচাইতে বড় যে ভুলটা করি, এখন যে ভুলটা মানুষ করে সেটা হচ্ছে ফেসবুকিং করা। আপনারা একটু ফেসবুকিংটা ছেড়ে দেন। যখন এইচএসসি পাশ করলেন, তখন সামনে যখন অ্যাডমিশন টেস্ট, আমি আসলে বুঝি না ভাই আপনারা এত সময় কোত্থেকে পান। আমি যখন অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিচ্ছিলাম, তখন আসলে আমি দেখছি যে ঘুমানোর সময় পেতাম না, এত পড়াশোনা ছিল, এত পড়াশোনা ছিল, আপনারা এত সময় কোত্থেকে পান? আপনারা পড়াশোনা করবেন না, ফেসবুকিং করবেন, চ্যাট করবেন, টিকটক করবেন, ব্লা 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 অনেক কিছু করবেন, আর পরে বলবেন না আমার ভাগ্যে ছিল না বুয়েটে পড়া, আমি বুয়েটে পড়তে পারি নাই, পরে বলবেন আমি মেডিকেলে চান্স পাইনি, আমার ভাগ্যে ছিল না। ফাজলামো করেন না, আপনার ভাগ্যে ছিল না মানে আপনি চেষ্টা করছেন? যে জিনিস আপনি চেষ্টা করেন না সেই জিনিসটা নিয়ে আপনি ভাগ্যের দোষ দেন কোন হিসাবে আমাকে বলেন তো? আপনি সময় নষ্ট করছেন, আপনার যে বন্ধুরা সময় নষ্ট করে নাই, পড়াশোনা করছে, ও চান্স পাইছে, আপনি পান নাই, অসুবিধা কোথায়? এটাই তো হওয়ার কথা ছিল, এটাই হয়েছে, তাই না? আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি যে সারাক্ষণ স্মার্ট ফোনের দিকে তাকাই আছেন, সেই স্মার্ট ফোনের দিকে তাকাই থেকে আপনি কি পৃথিবী উদ্ধার করতেছেন? আপনার কি লাভ হচ্ছে? পৃথিবীর কি লাভ হচ্ছে? আপনার বাপ মায়ের কি লাভ হচ্ছে? আপনার বাপ মা আপনাকে স্মার্টফোন কিনে দিচ্ছে কি এরকম ফাজলামো করার জন্য? আপনার ইচ্ছা করে না বাপ মাকে কিছু দেওয়ার জন্য? আপনার ইচ্ছা করে না আপনার বড় ভাই বোনকে কিছু দেওয়ার জন্য? আপনার ইচ্ছা করে না একটু ভালো থাকতে? আপনার ইচ্ছা করে না সবাই যেন আপনাকে একটু রেসপেক্ট করে? তো এই রেসপেক্টের জায়গাটা তৈরি করতে আপনাকে চেষ্টা করতে হবে। আপনি পৃথিবীতে ফেসবুকিং করে দুনিয়াতে কে কি করছে বলেন তো? আপনি আপনার বয়সে, আমি আমাদের কথা বলি, আমরা তো ওই সময় স্মার্টফোন চোখে দেখি নাই, তখন দুনিয়াতে স্মার্টফোন আসছে ঠিক আছে, কিন্তু এটা অ্যাভেলেবেল ছিল না, আমরা চোখেও দেখি নাই, আমাদের জীবনটা কাটে নাই। আপনার স্মার্টফোনটা দরকার, আপনি সেটাকে দরকারি কাজে ইউজ করেন, আপনাকে ফেসবুকিং করতে কে বলছে বলেন তো? আপনাকে ফেসবুকিং কইরা আপনি আপনি ভালো জায়গায় চান্স পাবেন এটা কে বলছে? আমরা সবাই 5 মিনিটের জন্য ফেসবুকে ঢুকি, বের হই 3 ঘন্টা পরে, এটা কি লাইফ? আপনি চেষ্টা করেন না, আপনি কিছু করতে পারেন না, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি পড়াশোনা করবেন না, আপনি কিছু করতে পারবেন না, আপনি চেষ্টা করবেন না, আপনি কিছু করতে পারবেন না। যারা এইচএসসি তে পড়তেছো, যারা এইচএসসি পাস করার পর কোথাও পরীক্ষা দিবা, ভাইরে আমি বড় ভাই হিসেবে বলতেছি, প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটা বন্ধ করে দাও, কিংবা অ্যাকাউন্ট থাকলো সপ্তাহে একবার দুইবার ঢুকো, এবং ওই সময়টা পড়াশোনার কাজে লাগাও। এর কারণটা কি জানো, যারা পড়াশোনা করতেছে তারা কিন্তু তোমার থেকে অনেক এগিয়ে যাবে। আর একটা কথা বলি, তুমি বলতে পারো যে অমুক অমুক তমুক তমুক, ওরা তো ফেসবুকিং করেও ভালো জায়গায় চান্স পাইছে, একটু চিন্তা করে দেখো তো ওদের বেসিক কি তোমাদের আছে, তোমার বেসিক কি ওর বেসিকের সমান? যদি সমান হয় তুমি যা ইচ্ছা করো, অসুবিধা নাই। দুনিয়াতে মানুষ কি করে এটা কেউ দেখে না, কি করতে পারছে এটা দেখে, এটা মনে রাখবা। তুমি কি করতেছো এটা ইম্পর্টেন্ট না, দিনের শেষে তুমি কি করতে পারছো এটা হচ্ছে ইম্পর্টেন্ট।
তুমি যদি ফেসবুকিং কইরা, প্রেম কইরা, ঘোরাঘুরি কইরা যদি ভালো কিছু করতে পারো, কেউ তোমার কিছু বলবে না। আর তুমি সারাদিন পড়াশোনা কইরা যদি কোনো কিছু করতে না পারো, সবাই তোমাকে বলবে ছেলেটা গাধা বা মেয়েটা গাধা, এটা কিন্তু বলবে। সো তুমি একটু নিজেকে জাজ করো এখন, আমার মনে হয় নিজেকে একটু জানার দরকার আছে। তুমি একটু দেখো, তুমি যে জায়গায় পরীক্ষা দিতে চাও সেই জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য যেটুকু যোগ্যতা দরকার, যেটুকু বেসিক দরকার, সেটুকু বেসিক তোমার মধ্যে আছে কিনা। যদি থাকে তুমি যাই করো, কেউ কেয়ার করে না। আর যদি না থাকে তাহলে আমি তোমাকে বলবো একটু পড়াশোনা করো, এই সময়টাকে কাজে লাগাও, তোমার লাইফটা সুন্দর হবে। কারণ দেখো, তুমি যখন একটা ভালো জায়গায় চান্স পাবে, সেটা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পারে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে পারে, হোয়াট এভার, তো তুমি যখন একটা ভালো জায়গায় চান্স পাবে, তুমি যখন ভালো কিছু করতে পারবে, তখন মানুষজন তোমাকে ভালো বলবে, তুমি ভালো না হলেও ভালো বলবে। দুনিয়াতে সবচেয়ে মজার জিনিসটা কি জানো? দুনিয়াতে সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে যখন তুমি খুব খারাপ, তুমি নিজে জানো তুমি খুব খারাপ, তুমি জানো তুমি খুব ফাঁকি মারছো, তুমি জানো তুমি খুব খারাপ, তখনও যখন তোমার মানুষজন তোমাকে ভালো বলবে, তখন তুমি মনে মনে হাসবা, আমি কি এত ভালো নাকি, তোমরা আমাকে ভালো ভাবতেছো কেন, মানুষজন কেন ভালো ভাবতেছে, বিকজ তুমি লাইফে কিছু করতে পারছো। এখন যখন তোমরা আমারে বলো সুশান্ত ভাই সেই রকম, সুশান্ত ভাই ভালো, সুশান্ত ভাই এটা করছে, সুশান্ত ভাই এটা করছে, আরে বেটা আমি তো জানি আমি কিছু করি নাই, আমি তো জানি আমি কি পরিমাণ ফাঁকি বাস, আমি তো জানি আমি পড়াশোনাই করি নাই, আমি তো জানি আমি চুয়েটে খালি ফাঁকি মারছি। দেখো দুনিয়াতে ওই জিনিসটা খুব মজার, যখন তুমি ফাঁকি মাইরাও ভালো কিছু করতে পারো, ওই ফাঁকি মেরেও ভালো কিছু করতে পারার জন্য একটা তরিকা হইতেছে কি, তুমি যখন এইচএসসি তে পড়ছো চরম ফাঁকি মারছো, ঘোরাঘুরি করছো, আড্ডা দিছো, হাবি যাবি, এইচএসসি এর পরে যে সময়টা আছে তোমাদের অ্যাডমিশন টেস্টের আগে, তুমি যদি সেটাকে কাজে লাগাতে পারো, তুমি যদি এই সময়টাতে ভালো করে পড়াশোনা করতে পারো, বিশ্বাস করো আমি তোমাদের বলতেছি সারা জীবন সবাই তোমাদেরকে পূজা করবে, সারা জীবন তোমাদের সবাই ভালো বলবে। আরে বাপরে বাপ, সেরকম একটা জিনিস, এই মালটা সেরকম, এই জিনিসটা সেরকম, সে কিন্তু মাথায় মাল আছে, সে যত কিছু করুক না কেন, দারুণ একটা ছেলে, দারুণ একটা মেয়ে, এই কথাগুলো বলবে। তখন তুমি মনে মনে ভাববা, তোমরা তো জানো না আমি কি জিনিস, আমি যে এত ফাঁকি দিছি তোমরা তো দেখো নাই, আমি যে এত ঘোরাঘুরি করছি তুমি তো দেখো নাই, ওই ব্যাপারটা খুব মজা লাগবে। দুনিয়াতে সবচেয়ে সুন্দর মুহূর্তটা হচ্ছে সেটাই, যখন আপনি আপনার পুরনো ভুলগুলোর দিকে তাকায় হাসতে পারবেন, যখন আপনি আপনার পুরনো ভুলগুলোকে সবার সামনে মজা করে বলতে পারবেন। ওই জায়গাতে যাওয়ার জন্য বাইরে যতটুকু পড়াশোনা করা দরকার, তোরা এখন সময় নষ্ট করিস না, এখন একটু পড়াশোনা কর, দুনিয়াতে মজা করার জন্য অনেক সময় পাবি, তোদের পুরো লাইফটাই পড়ে আছে, এখন একটু সময়টাকে একটু ইউজ ইউজ কর, একটা ভালো জায়গায় চান্স পা, এরপরে দেখিস তোদের খুব ভালো লাগবে, সবাই তোদেরকে রেসপেক্ট করবে, সবাই তোদেরকে ভালো বলবে, সবাই তোদেরকে খুব চমৎকার ভাবে রিসিভ করবে, রেসপেক্ট করবে, খুব মজা লাগবে। কিন্তু ওই জায়গায় জাগার মানে ওই জায়গায় যাওয়ার আগ পর্যন্ত একটু নিজেকে বেঁধে ফেলতে হয়, ওই বেঁধে না ফেললে আসলে লাইফে কিছু হয় না। বিশ্বাস কর তোরা, আমরা যারা ভালো কিছু করতে পারছি সবাই এভাবেই গেছি, এর বাইরে আর কোনো ওয়ে নাই, কোনো শর্টকাট নাই, কোনো শর্টকাট নাই। তুই জানিস তুই কতটুকু পারিস, তুই কতটুকু পারিস না, ওইটা মাথায় রেখে তুই নিজেকে প্রিপেয়ার কর। প্রিপেয়ার করার পর তুই যদি ভালো কিছু করতে পারিস, তাহলে সবাই তোকে আদর করবে, সবাই তোকে ভালোবাসবে, সবাই তোকে সম্মান করবে, তখন নিজের জন্যই ভালো লাগবে, নিজের কাছে মজা লাগবে, এই আর কি। আমি যে কথাগুলো বলতেছি, আমি জানি তোমরা আমাদেরকে কখনো মানে তোমরা আমারে কখনো এক কাপ রং চা খাওয়াবে না, কিচ্ছু হবে না, কিন্তু তোমরা যদি ভালো কিছু করতে পারো, তোমরা ভালো থাকবা, তোমাদের বাপ মা অনেক ভালো বোধ করবে, যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার বন্ধু, যারা তোমার কাছের মানুষ, তারা তোমাকে নিয়ে প্রাউড ফিল করবে, পুরো লাভটাই তোমার। আমি শুধু রাস্তাটা বলে দিলাম, এই আর কি।